রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে আছে দেশের চামড়া শিল্প এখাতে আছে নানা সম্ভাবনা আছে সঙ্কটও সেসব খবর জানাবো পুবালী ব্যাংক ইদ স্পেশাল বিজনেস এক্সপ্রেসে আপনাদের সাথে আছি আমি রিয়াজ সুমন জানাবো চামড়া শিল্পের আদ্যপান্ত চামড়া শিল্প দেশের অর্থনীতিতে অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত সাম্প্রতিক বছরগুলোতে শিল্পটি দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং এটি এখন দেশের অন্যতম বৃহত্তম রপ্তানি খাতে পরিণত হয়েছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিপির তথ্য বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এ খাতে রপ্তানি হয়েছে একশো কোটি ডলার দু হাজার বাইশ অর্থ বছরেও ছিল ঊর্ধ্বমুখী এর আগে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে এ খাত থেকে আয় আসে এক দশমিক পঁচিশ বিলিয়ন ডলার বাংলাদেশে চামড়া শিল্পের বিশাল সম্ভাবনার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে চাহিদা থাকায় সারা বছরই জবাই করা হয় গরু মহিষ ছাগল ভেড়া তাছাড়া পবিত্র ঈদুল আজহার সময় প্রচুর পশু কোরবানি হয় বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য বলছে দেশে কাঁচা চামড়ার বার্ষিক চাহিদার প্রায় শতকরা চল্লিশ থেকে ৪৫ ভাগ আসে কোরবানির পশু থেকে ফলে সারা বছরই পশু চামড়ার পর্যাপ্ত উৎপাদন ও সরবরাহ থাকে তারা এইট্টি পার্সেন্ট এক্সপোর্ট করে টোয়েন্টি পার্সেন্ট চামড়া হয়তো লোকালে কাজে লাগে তো ইন্টারশনাল মার্কেট খারাপ থাকার কারণে আজকে প্রায় দু হাজার পর থেকে মার্কেটটা অনেক খারাপ ছিল তার থেকে ডে বাই ডে কিছুটা ভালোর দিকে এখন তো পূর্বের গতবারের চেয়ে এবারে একটু ভালো আছে। তো আশা করি যে সেই ভালো না যে পূর্বে যেরকম ভালো ছিল তারপরও মানে গতবারের চেয়ে এবার ভালো যাবে তো আমরা সম্পূর্ণ নির্ভরশীল হই যাদের কাছে চামড়াটা আমরা বিক্রি করি এবং তারাও আবার নির্ভরশীল হল সম্পূর্ণ এক্সপোর্টের উপর ঢাকার মধ্যে প্রত্যেকদিন আপনার অ্যাভারেজে ঢাকার শহরে অ্যাভারেজ দশ হাজার পিস মানে কম বেশি করি জবাই হয় মৌসুমী ব্যবসাতে শুরু করিয়া ফরিয়া আরতদার সবাই কিছু না কিছু লাভ করে আর লাভ না করলে সেই ব্যবসাটা সে বছর বারো বছর কিভাবে আস এসব চামড়াই চামড়া শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় যা চামড়া শিল্পের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে দেয় পশুর চামড়া সংরক্ষণের প্রথম ধাপটি শুরু হয় এভাবেই এখানে নিয়ে আসা হয় বিভিন্ন চামড়াগুলো এবং তারপরে লবণ ছিটিয়ে সেগুলো সংরক্ষণ করা হয় কাঁচা চামড়া থেকে ফিনিশড লেদার পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয় সাবার হেমায়তপুরের ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে কাঁচা চামড়া প্রসেসিং করার জন্য প্রথমে দেয়া হয় শকিং ড্রামে তারপর লাইমিং ড্রামে সেখানে ময়লা এবং পশম ছাড়িয়ে সেগুলো পাঠানো হয় ফ্ল্যাশিং মেশিনে দেশে শিল্প আয়ে খাতের অবদান দুই শতাংশ আর মোট রপ্তানি আয়ের প্রায় তিন দশমিক আট ভাগ হচ্ছে চামড়াজাত পণ্য জিডিপিতে অবদান শূন্য দশমিক ষাট শতাংশ এত বিপুল সম্ভাবনা থাকার পরও দেশীয় চামড়া শিল্পের বিকাশ হচ্ছে না এর পেছনের কারণগুলোর মধ্যে রয়েছে দেশের চামড়া শিল্পের কমপ্লায়েন্স অর্থাৎ দূষণমুক্ত ও উন্নত কর্মপরিবেশ অর্জন করতে না পারা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি সক্ষমতার অভাব কঠিন বর্জ্যের অব্যবস্থাপনা ও ট্যানারির অভ্যন্তরীণ পরিবেশের মান উন্নত না হওয়া এসব কারণে চামড়া শিল্পের মান সনদ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপ এলডব্লিউজি থেকে স্বীকৃতি পাচ্ছে না স্থারে অবস্থিত টেলারিগুলো যে কমপ্লায়েন্স সহ আমাদের যে আনুষাঙ্গিক সুযোগ সুবিধাগুলো আপনার ওইখানে থাকবে বিশেষত সলিড ওয়েস্ট লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেই সুযোগ সুবিধাগুলো আপনার কিন্তু সেখানে সম্পূর্ণভাবে আপনার এখন পর্যন্ত করা হয়নি যার কারণে দেখা গেছে যে আমরা আসলে এই দেড় বিলিয়ন ডলারের ভিতরে আমরা এই শিল্পটা ঘুরপাক খাচ্ছে কমপ্লাইন্স করতে পারছে না আমাদের যে প্রধান চ্যালেঞ্জ লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট এলডাব্লিউজি সার্টিফিকেট সেই এলডাব্লিউজি সার্টিফিকেটটা কিন্তু আমরা আমাদের একটি টেনারই আপনার এই সাভারে পাইনি যার ফলে দেখা যাচ্ছে যে আমরা ব্র্যান্ড বায়ারদের কাছে সরাসরি আপনার আমাদের পণ্য সেল করতে পারছে না আজকে যদি আমরা এলডাব্লিউজি ইন্ডাস্ট্রি করতে পারতাম তাহলে কিন্তু আমরা ব্র্যান্ড বায়ারদের কাছে আমরা আমাদের পণ্যগুলো সেল করতে পারতাম এই খাতের সাথে জড়িতদের দাবি বাংলাদেশে এলডাব্লিউজি সনদপ্রাপ্ত টেনারের সংখ্যা মাত্র ছয়টি ফলে এই সনদ না থাকায় দেশে প্রক্রিয়া যাচ্ছে আমরা ইউরোপের বাজার হারিয়ে চীনের বাজারে কম দামে রপ্তানি হচ্ছে আমাদের দাবি থাকবে যে এই সেক্টরকে বাঁচাতে হলে এক নম্বরে আমাদের সিটিভি কমপ্লিট করতে হবে ডাম্পিং ইয়ার্ড কমপ্লিট করতে হবে এবং এডি কমপ্লিট করার পরও আমার থেকে যদি অর্থ না থাকে তাহলে আমি চামড়া ক্রয় করবো কীভাবে এখন এমন এক পর্যায়ে আমরা পড়ছি যে আমরা যে ভালো চামড়া এক্সপোর্ট করব ও ওর আমরা ওই ই পাচ্ছি না ওরকম ভায়ার আমরা পাচ্ছি না আমাদের অনেকগুলো ভায়ার আমরা চলে গেছে ওখানে যে যখন যে দেখলো যে সিটিভি কমপ্লিট না ডাম্পিংয়ার নাই রাস্তাঘাটের মধ্যে পানি ছিল তো আমাদের অনেকগুলো ভায়ার ওই সময় চলে গেছে ওরা আর আসে না বিভিন্ন দেশ থেকে চামড়া নিচ্ছে আন্তর্জাতিক বাজার সংকুচিত হওয়ায় দেশে কমেছে কাঁচা চামড়ার দাম ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও চামড়া বিক্রেতারা এই চামড়া আজ থেকে পাঁচ বছর আগে সাত বছর আছে আগে এই চামড়ার দাম ছিল কত এই চামড়ার দাম ছিল আপনার দুই হাজার টাকা তিন হাজার টাকা কিন্তু বর্তমানে সাতশো টাকা আঠারোশো টাকা চামড়ার দাম এর একমাত্র কারণ হল আমরা ব্যাংক ইন্টারেস্টে জোর জর্জরিত আমাদের কাছে অর্থ নাই যে আমরা চামড়া ক্রয় করবো আর আরেকটা হলো আমাদের বি এখানে থাকতে বিদেশে ক্রেতা ছিল ইউরোপের বিভিন্ন দেশ আমাদের থেকে চামড়া নিত জাফান নিত কোরিয়া আমাদের থেকে চামড়া নিত কিন্তু বর্তমানে একমাত্র চায়না ছাড়া আর কেউ আমাদের থেকে চামড়া ক্রয় করে না এত সব চ্যালেঞ্জ সামনে রেখেই এগিয়ে চলছে দেশের চামড়া শিল্প আর এই এগিয়ে চলার পেছনে শ্রম আর ঘাম ঝরাচ্ছেন দেশের শ্রমিকরা যদিও ন্যায্য পাওনা নিয়ে তাদের রয়েছে চাপা ক্ষোভ কাজ করে মনে করেন শরীর বিষ ব্যথা হয়ে যায় তাও মনে করেন আমরা গরিব মানুষ একটা কর্ম করে খাইতেছি চলতেছি করতে তেমন কষ্ট বেশি হয় না কিন্তু গরমের গরমটা একটু বেশি তার কারণে মানে বেশি হরানি লাগে পেরেশানি লাগে আর কি এমনি ঝুঁকিপূর্ণ সব কাজেই এটাও তো ঝুঁকিপূর্ণ একটা মেশিনের কাজ ঝুঁকিপূর্ণ থাকতেই পারে আমাদের আসলে চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হবে যেখানে বৈবিশ্বের সাথে যদি আমরা আমদানি রফতানি বিশেষ করে এক্সপোর্ট যেখানে আমরা করি এক্সপোর্টের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের অবশ্যই প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হবে সেই জন্য আমরা পূর্বে থেকে কনস্ট্রাকশন থেকে শুরু করে আমরা এই মেশিনারিস এবং লোকবল নিয়ম গুলো যেগুলো যথাযথ যেখানে যা দরকার যা করণীয় আমরা সেটাই কিন্তু পূর্ব থেকেই সেটা করে আসতেছি এখন বিষয় হচ্ছে যে আমাদের সিটিভিটা কার্যকরী হলে সরকার যদি এটার ব্যাপারে মনোযোগী হয় এবং যথাযথ কাজ করে দেয় বা এটা চাপ প্রয়োগ করে যদি সঠিক অর্থে সচল করা যায় তাহলে মনে হয় আমাদের লেদার ওয়ার্কিং গ্রুপের সদরদের ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যাব লবণযুক্ত কাঁচা চামড়া থেকে একেবারে ফিনিশিং পর্যন্ত কি লম্বা সময় ব্যয় করতে হয় চামড়া শিল্পের শ্রমিকদের তারা বলছেন এতে তাদের অনেকটা শ্রম হয় ঝরে ঘামও তবে এই শ্রম এবং ঘাম দেশের জন্য এবং রপ্তানির জন্য প্রিয় দর্শক সময় হলো পুবালী ব্যাংক ঈদ স্পেশাল বিজনেস এক্সপ্রেসের একটি বিরতির ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি পুয়ালি ব্যাংক পিএলসি ইদ স্পেশাল বিজনেস এক্সপ্রেসে আপনাদের সাথে আছি আমি রিয়াজ সুম এল সনদ পাওয়ার চ্যালেঞ্জ আছে বাংলাদেশের ট্যানারিগুলোর সামনে আছে নানা প্রতিবন্ধকতাও বিশ্ব বাজারে তাই মানসম্পন্ন চামড়া ও পণ্য তৈরির প্রতিযোগিতায় টিকে থাকা লড়াইয়ে বাংলাদেশ ট্যানারি থেকে ফিনিশ লেদার সংগ্রহ করে নিয়ে আসা হয় এসব কারখানায় এরপর সেই লেদার দিয়ে তৈরি করা হয় বিভিন্ন পণ্য যার কর্মযোগ্য চলছে এইখানে আন্তর্জাতিক বাজারে মেড ইন বাংলাদেশের চামড়াজাত পণ্য ও জুতার চাহিদা বাড়ছে কম দাম ও ভালো মানের কারণেই মূলত বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে পেরেছে বাংলাদেশের চামড়াজাত পণ্য ও জুতা ফলে বিদেশি ক্রেতাদের কাছে ব্যবসার নতুন হাব হয়ে উঠছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে গত কয়েক বছরে চামড়া চামড়াজাত পণ্য ফুটওয়ার রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে মোট প্রবৃদ্ধি ছিল দশ দশমিক উনষাট শতাংশ দু হাজার সতেরো আঠেরো অর্থ বছরে বারো দশমিক তিন দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে কমে আসলেও দু হাজার উনিশ বিশ অর্থ বছরে দ্বিগুণ হয়ে দাঁড়ায় একুশ দশমিক আটাত্তর শতাংশে দু হাজার অর্থ বছরে কিছুটা কমে আঠারো দশমিক শূন্য শতাংশ হয় তবে দু হাজার একুশ অর্থ বছরে গিয়ে দাঁড়ায় বত্রিশ দশমিক তেইশ শতাংশে আর দু হাজার ও দু অর্থ বছরেও ছিল ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে আরও নতুন নতুন বাজার খুঁজছে বাংলাদেশ এর মধ্যে যুক্তরাষ্ট্র ফ্রান্স ভারত জার্মানি চীন নেদারল্যান্ড জাপান কানাডা এবং স্পেনের মতো উন্নত দেশগুলোর বাজার ধরতে চায় বাংলাদেশের চামড়ার পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো আমাদের ফ্যাক্টরি বর্তমান ইউএসএ মার্কেট আমরা একসময় ইউরোপের কাজ করতাম কিন্তু আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে ইউরোপের অবস্থা অনেক খারাপ হয়ে যাওয়ার পরে আমরা মুখ করছি ইউএসএ এখন আমাদের মূল ব্র্যান্ডগুলো হয়েছে ইউএসএ বেস আমরা বাংলাদেশে প্রথম মাইকেল কোর্সের বেল্ট করতেছি ওয়ালমার্টের ব্যাক করতেছি ইউরোপের অনেক মানে রিনাউন ব্র্যান্ড জোসিকোটার ওদের কাজ করতেছি তো এটার জন্য কাজ করতে গেলে শুধু কিন্তু আমাদের মানে একটা ফ্যাক্টরি দিলাম আসলে তাই না এটার সাথে আমাদের কমপ্লায়েন্স জড়িত এই ইউ ইউএসএ কাস্টমারের কাজ করতে গেলে আমাদের নিরাপন লাগে নিরাপনের মধ্যে স্ট্রাকচারাল ইস্যু আছে আপনার ফায়ার ইস্যু আছে ইলেকট্রিক্যাল ইস্যু আছে এগুলো সব কিছু মেনটেন করে কিন্তু কাস্টমার আমাকে অর্ডার দিতেছে দেশে বর্তমানে দুইশো চৌষট্টিটি কারখানা আছে যার মধ্যে আটানব্বই শতাংশ কমপ্লায়েন্স স্ট্যাটাস পেয়েছে এবং সরাসরি দুই লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এসব শিল্প প্রতিষ্ঠানে এর মধ্যে নারী কর্মী আছে ষাট শতাংশ এছাড়া পরোক্ষভাবে জড়িত আরও প্রায় দেড় লাখ মানুষ তবে এই সেক্টরে আরও প্রচুর পরিমাণে দুঃখ কর্মীর প্রয়োজন যেমন সম্ভাবনা আছে আমাদের চ্যালেঞ্জ আছে লোক বল নাই আপনার সঠিক জায়গায় যদি সঠিক লোক না থাকে কোনো সময় সেক্টর কোনো সময় মানে দাঁড়াবে না আপনি বললেন যে এটার অর্থনৈতিক কিভাবে সে মানে বেনিফিটটা কী আপনার সঠিকভাবে সঠিক লোক যদি সঠিক পজিশনে না থাকে আপনি বেনিফিট পাবেন না শুধু আপনি মার্কেটিং করে অর্ডার আনলেন কিন্তু আলটিমেটলি শিপমেন্ট করতে পারলেন না এতে কি হবে সেলস খারাপ হবে কাস্টমার আপনাকে ক্লেম দিবে তো এখন চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের মানে স্কিল ম্যান পাওয়ারের খুবই অভাব দক্ষ শ্রমিক দক্ষ এমপ্লয়ি সব কিছু এরকম যদি হয় আমার মনে হয় আগামী এক বছর এটা চব্বিশ সাল পঁচিশ সালের মধ্যে এই সেক্টর থেকে অনেক মানে মানে কি বলে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব কাঁচামাল দেশে উৎপাদন হওয়ার পরও গেল কয়েক বছরে জুতা সহ চামড়াজাত পণ্যের দাম বেড়েছে এই খাতের সাথে জড়িতদের দাবি চামড়া প্রস্তুতে ব্যবহৃত কেমিক্যালগুলো আমদানি নির্ভর হয় উৎপাদন খরচ বেশি যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে চেনাই শিল্পে একটা মেশিনের ওজন ওয়েট কত আমি তিরিশ টন পঁচিশ টন একটা মেশিনের ওয়েট তাহলে আমাদের এই মেশিনগুলো তো চার কুড়ি টাকা দিয়ে একটা মেশিন যখন এরকম এরকম আমার পনেরো বিশটা মেশিনই লাগে যখন আমি ক্রাস্ট ফিনিশ পর্যায়ে যাই এরপরে আবার যখন আমি স্যু তৈরি করি ওখানে তো শত শত মেশিন শত শতে মেশিন শত শত কর্মচারী এখানে হাজার হাজার লোক এই নিচের থেকে অর্থাৎ চামড়ার ফার্স্ট লেভেল থেকে লেদার গুডস পর্যন্ত জড়িত থাকে তাহলে এখানে এবং তারপর শোরুমে যায় তারপর শোরুমে যায় তাহলে চামড়ার দামটা যে চামড়ার দামটা পনেরোশো টাকা থাকে এই চামড়া যখন লেদার গুডস হয়ে শু হয়ে যখন শোরুমে যায় তাহলে তো অটোমেটিক ওই জুতার দাম চার হাজার পাঁচ হাজার টাকা হবে এখানে বলা বলা হচ্ছে যে চামড়ার দাম পাচ্ছে না অথচ প্রোডাক্টের দাম অনেক বেশি কিন্তু এইখানে তার কিন্তু বছর শেষে আবার একটা সেলও আপনার দিতে হয় কারণ এখানে সম্পূর্ণ প্রোডাক্টটা কিন্তু সে সেল করতে পারে না যার কারণে সে কিন্তু প্রাইসটা ওইভাবেই আপনার মিনিমাইজ করে আপনার কিন্তু প্রাইসটা কোট করে ব্যবসায়ীদের অভিযোগ হাজারিবাগ থেকে সাবারে ট্যানারি স্থানান্তরের কারণে তাদের ব্যবসার ব্যাঘাত ঘটেছে সেই সাথে করোনা মহামারীর আঘাত মোকাবেলার পর এখন ডলারের দাম বৃদ্ধি সহ বৈশ্বিক অর্থনৈতিক সংকট এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংক ঋণের পাশাপাশি ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা এখন আমাদের দেশে টেন পার্সেন্ট চামড়া ধরেন আমাদের দেশীয়ভাবে টেন বা ফিফটিন দেশীয়ভাবে ইউজ হইতেছে ব্যাগ জুতা এভাবে আর টেন পার্সেন্ট চামড়া কিন্তু আমরা ইম্পোর্ট করে আনতে হয় এনে আমাদের যে জুতা ফ্যাক্টরিগুলো আছে ওখানে আমরা না ওই ভাইয়েরা বলছে তোমাদের দেশের চামড়া দিয়ে করলে আমরা নিব না আর তুমি যদি আমার ওই দেশের থেকে চামড়া যেখানে লেদার ওয়ার্ল্ড কোম্পানির সার্টিফিকেট আছে ওই ওই দেশের চামড়া তুমি এনে তোমার জুতো তৈরি করে আমাকে দিবা এইভাবে আমাদের দেশের থেকে টেন পারসেন্ট যায় আর টেন পার্সেন্ট আমাদের দেশীয়ভাবে যায় আমাদের যে প্রোডাক্ট ছিল ক্রাস্ট লেদার সেটার উপরে আপনার জানুয়ারি থেকে আপনার ক্যাশ ইনসেন্টিভ তুলে দিয়েছে যেটা আসলে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এইখানে আমরা এই প্রোডাক্টটা কিন্তু কস্টিং করে আমরা কিন্তু সেল করতে হচ্ছে কিন্তু এইখানে জিরো করে দিয়েছে এবং পাশাপাশি ফিনিশ লেদার দশ পার্সেন্টের জায়গায় সাত পার্সেন্ট করা হয়েছে আমরা মনে করি যে এইসব প্রণোদনাগুলো আসলে ছাব্বিশ সালের পরে যেসব মিডল ইনকাম কান্ট্রি হবে সেই সময় থাকবে না সুতরাং আমরা মনে করি যে এইটার না থাকার ফলে যে প্রতিক্রিয়াগুলো হবে সেগুলো এখনই বাস্তবায়ন করতে হবে আগামী অর্থ বছরেই চামড়াচাঁদ পণ্য রপ্তানি করে তিন বিলিয়ন ডলার রপ্তানি আয়ের মাইল ফলকে পৌঁছাতে চান রপ্তানিকারকরা ওয়ালমার্ট মাইকেল কোর্সের মতো বড় বড় বিদেশি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের উৎপাদিত এসব ব্যাগের উপর আস্থা রাখছে এবং এই ব্যাগগুলো কিন্তু তৈরি করা হয় আমাদের দেশেরই লেদার দিয়ে সংশ্লিষ্টদের দাবি খাতে এলডব্লিউজি সনদ নিশ্চিত করা গেলে বাংলাদেশের চামড়া শিল্প আরও বিকশিত হবে দেশীয় চামড়া এবং নিজস্ব শ্রমিকের হাত দিয়ে প্রস্তুত করা হয়েছে এই গর্ভের পণ্য এখন কেবলই রপ্তানির অপেক্ষা এর মাধ্যমে দেশে আসবে প্রচুর পরিমাণে বৈদেশিক সম্পদ সমৃদ্ধ হবে অর্থনীতি এগিয়ে যাবে বাংলাদেশ প্রিয় দর্শক এ ছিল পুবালী ব্যাংক পিএলসি ঈদ স্পেশাল বিজনেস এক্সপ্রেস আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক